হ্যালো, আসসালামু আলাইকুম। আশারা কি আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। আমি অতদিন আমি ভিডিও দিতাম পারছি না, বিকজ আমি যে বিজি আসলাম, তো কই আপনারা লগে আমার গার্ডেনটা শেয়ার করিলাই। আমার গার্ডেনের অবস্থা দেখরা যে মানে ইয়ে হইছে, আমি এখনো ক্লিন করছি না। তো যেটা যেটা আমি রয়েছিলাম সামারও লাস্ট ইয়ারও, তো এখনো ওটা রয়েছে। এখনো পটস কন্টেইনার্স ওটা কোনো কিছু আমি হরছি না। মাটি ওটা যে তা দেখরাও দেখো, আমার খসুর গাছ ইয় জ্বর আমার কাছে লাগে ইয় আছে। তো দেখা যাক ইনশাল্লাহ কিতা হয়। আমি ও গার্ডেনের লগে লাগবো, গার্ডেন ডে পালাটিকে আমি ক্লিন করা শুরু করবো। তো এটা সপ্তাহ যখন ক্লিন করে হারমো আপনার লগে দেখাইমো, মাটি আরও কম্পোস্ট ভরতে হইব, রাখতে হইব, সাংগারিরে ক্লিন করতে হইব। আমার সাংগারির দেখরা অবস্থা কিতা হইছে, আর এটা মাটি এটা বাদা বন্টন ওটা সবটা ক্লিন করতে হইব। আর কিছু বিজি বিজে ইয়ার আছে, আজকে পটের মাঝে রাইয়া রাখি দিম ইনডোর, তো ওখান থেকে স্টিল সময় আছে। তো দেখরা আমার কন্টেইনার জখলতের অবস্থা দেখো, টেমাটুর গাছপুর সবটা মরি গেছে, আর কোনো কিছু আর কোনো যত্ন মতন করতাম না, আর সপ্তাহ অবস্থান নাই। ও দেখরা বাতাসে আমার সালটা ফারাই দিছে, ওখান থেকে টিন একটা ফালাই দিছে, অবস্থা খারাপ যে বাতাস দিয়েছি কতদিন। আর সাংগারি দেখরা এটা সপ্তাহ আমার ক্লিন করতে হইব, আবার ক্লিন করে আনলে আপনারা এর লগে আমি শেয়ার করবো। আর ইনশাল্লাহ আপনারা কিবা ভালো লাগছে, আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন প্লিজ প্লিজ আপনারা দেখবা, আর যারা নাই সাবস্ক্রাইব করবা। আশা রাখি সামনে দিয়ে আমার আরও দিমো ইয় কইরা। আর ওখন মানে আর কিছু নাই দেখরা গার্ডেনের মাঝে, এখন তো ঠান্ডার সময়, এখন সপ্তাহ মরি গেছে। এখন ক্লিন গার্ডেনও বারো গিয়ে আমি ক্লিন করতাম পারতাম না, ঠান্ডার দায় হয়ে একটু গরম পড়ি যাও, একটু রোদ বুদ দেও। আজকেও মেঘ দিছে সকালে বালা। তো ও দেখরা আমি মাটি এনে অন্য মাঝে রাখছি, আমার পটিংয়ের মাদাই আমি বিছি বিজে ইয়াতে থাক। দেখো এখন আমি একটু আগে আপনার গার্ডেন দেখাইছি, তো এখন আমি রান্দা বইছি, আমার মাছ রান্ধিরাম, আর চিকেন মাছ রান্ধিরাম মূলা দিয়া, আর একটা রান্ধিরাম টমেটো দিয়া মাছ। ওই লেগা মাছ সেম মাছ ফিশ মাছ এগুলি লেগা আদা রান্ধিমু মূলা, মূলার পাতা দিয়া, আর আদা রান্ধিমু টমেটো দিয়া, ও ও টমেটো দেখা ও টমেটো দিয়া, আর ও চিকেন রান্ধিমু আমি। আর ও দেখরা আমি এগু আমি দেখাইতাম পারছি না, আমি বীজ সকল জার্মিনেটার দেয় আমি বীজ সকল তেরে বীজাইয়া রাখছি, অক্সিন তেরে মাটি আমি আনছি, এখানে সব ধরনের বীজ আছে, কদুর বীজ সব বীজ আছে আমি বীজাইয়া রাখছি। তো আজকে একবার ইয়ে করি লাইব, জার্মিনেট হয়ে লাইব। আর একটা জিনিস আমি দেখাইতাম আসলাম, আমি পিকল বানাইছি, যখন পিকল আমি রেডি করছি আমি আপনারা আরে দেখাইতে পারছি না, এগুলো পিকল লাইমজের পিকল আমি খুললে আমি দেখাই মনে ওই লাগে, আমার লাইমজের পিকল আমি ইয় করছি, অলমোস্ট রেডি হয়ে যার পাক্কা ওই যার চার পাঁচ দিন হয়ে যার আমি যারা ইয় করিয়া রাখছি। তো বারবার আমি লাইরা লাইরা দিই দিয়া এটা ইয়র দেয় বাট পাক্কা গ্রান বার হয়েছে আমি, আর নেক্সট টাইম যখন পিকল করবো আপনারা আমি দেখাইমো। তো ই পিকল দেখাইতাম পারছি না, আর আমার গার্ডেন দেখরা ওখানে আমি স্টার্ট করতাম প্রিপারেশন, বিচিরে আমি বিজাইয়া রাখছি, অসিন্তের মাটি আনছি আমি পটের মাঝে লইয়া ডাইরেক্ট আমি রাখি দিমো মাটির মাঝে, পটিংয়ের মাঝে সরিয়া রাখি দিমো। লাস্ট টাইম আমি জার্মিনেট করছিলাম গেড়াবার এইবার পরে আমি ইয় দিস টাইম আমি এমনি ইয় হলাম, বিকজ টু আমার কাছে লাগে যে মানে একটু আর্লি আমি ইয় করে লইলাম, তারপরও মাঝে মাঝে মানুষে স্টার্ট করি লইছে। ও দেখরা আমার সব পটগুট আমি রাখছি, চিন্তার মাঝে আমি রইম ওজন দেখা নানি,
খন্তের মাঝে আমি রইমু সপ্তাহ। তো ইনশাল্লাহ দোয়া করবো আমার দেয়। তো এখন আমি মশলা টালি দিমু, একটা হইছে আমার চিকেন দিমু, একটা মূলা আর একটা টমেটো দিমু। আর আমি আপনারে বিচি বিচি তো দেখাই দিছি, আমি ইয়া বিচি আর আছি গেছি না। আমি আমার আমার গার্ডেন দেখছেন খিলান মেস, আমি এখনো আমি ইয়ে করছি না, ক্লিন করছি না, আমি আস্তে আস্তে রেডি করবো। আর ওজন খাঁচামরিচ আমার করে খাঁচামরিচ আছে, অসিন্তেরে আমি জার্মিনে কিতা কর্মু রাই দিমু মাটির মাঝে। আর ইনশাল্লাহ আমার ইফিরা মানে দোয়া করবা পারা ঠিকই হইতো, গতবারও তো তা হইছে না। আর আশাও করছি আমি বাংলাদেশও যাইতাম নাইনি, মার্চের এন্ডে দিয়ে যাইমু ইনশাল্লাহ। আমার কিছু কিছু শপিং আমি করছি, তো সামনে দিয়ে আমি কোনো কিতা শপিং করবো, আমি দেখাই মনে আপনারা লগে শেয়ার করবো। আমি পাক্কা দিন পরে আমি ভিডিও করতাম, আমার আসলে একটা সময় পাইছি না আমি অতদিন আমি ইয়ে করার। তো এখন কইছেন আপনারা আমি শেয়ার করিলাই। আর আমি গার্ডেন যখন আমি ক্লিন করবো, আমি এখন একটু ঠান্ডা আছে, এখন পাক্কা ঠান্ডা আছে, একটু ইয়ে করিলাম, রোদ করি যাও আর একটু ইয়ে করি, তারপরে আমি একটু স্টার্ট করি গার্ডেন ডেবালা ঠিকই ক্লিন করতাম। ওই আর পট দেখলাম আমি, সদূর গাছের পট আমি দেখতাম, কন্টেইনার আমি করছি, তার থেকে আমি বড় ডাস্টবিন আমি রাখছি, ওটার মাঝে আমি সদূর গাছ রাই দিমু। তো ইনশাল্লাহ আমি দেখাই মো আর আমার এখন তরকারি রাঁধিলাই, তরকারি রান্ধার পরে আমি আপনারা শেয়ার করাইমু আমি কিতা কিতা রাঁধিছি। ওকে ইনশাল্লাহ। তো ও দেখরা আমি আমার এক হান্ডির মাঝে আমি মূলা মূলার ফাতা দিয়া পাকা দিছি, আর ও একটার মাঝে আমি টমেটো ইয়ে করছি। তো ইনশাল্লাহ আপনারা ভালো লাগবো আমার ভিডিওটা, আমি পাক্কা দিন পরে নেন ভিডিও করতাম। তো সরি আমি যে বিজি আছাম ক্যামেরা, যে আমার সময়ও পাইছি না, তো আমি শেয়ার করবো ইনশাল্লাহ আমি কিতা কিতা এখন করি না করি। তো দেখতে পারদা আমি ডাইল রান্ধিছি, আর ওই লেগে আমার মূলা দিয়া মূলার ফাতা দিয়া আর বড় মাছ মিরকা মাছ দিয়া রান্ধিছি। আর ও আর একটা তরকারি দেখরা আমি মিরকা মাছ দিয়ে আর ছোটো ছোটো টমেটো দিয়া খাট্টা রান্ধিছি। আর ও দেখরা আমি বেবি ইয়ে দিছি ফাতা কবি দিয়া আর চিকেন রাঁধিছি, বিকজ আমি আজকে রাঁধি লইছি, আমার আছে তরকারি আছে, দে রিজন আজকে আমি রাঁধি লইছি, খালকে আমার খাম, তো আজকে রাঁধিয়া রাখি দিছি, আমার ইজি হইব খালকে খামের দেয়, তো ইয়ে করতাম পারমু। আর ইনশাল্লাহ দেখরা আর আশা রাখি আমার ভিডিও আপনারা ভালো লাগে, আর আমি আরও ভিডিও নেক্সট ভিডিও একটা বানাইব, আমি খিলান ইয়ে খুঁজা রাখলাম বিচি আমি রইরাম, আর সামনে দিয়ে আরও ভিডিও দিতাম পারি আমি। তো দোয়া করবা, আর এর প্রিভিউসলি আমি ভিডিও দিতাম পারছি না বিকজ আমি যে বিজি আসলাম। আর প্লিজ প্লিজ আমারে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, আরও আরও মোর মোর সাবস্ক্রাইবার আইবা। তো আমার আমি আপনারা দেয় আমি যারা আসুন আমার ভিউয়ার আর যারা আসুন আমার সাবস্ক্রাইবার, তারারে আমি আরও ভিডিও হলো আমি দিমু, আর আমি কিতা কিতা করি ডেইলি রুটিন নাইনি আমি শেয়ার করাইমু। ওকে তো আল্লাহ হাফিজ, ভালো থাকবা, ওকে সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।